আসসালামু আলাইকুম সবাইকে, আমি বাংলাদেশ থেকে রুমি শহীদ বলছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো খুব ছোট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করব আজকে। আর আজকে হচ্ছে যে এই মাছগুলো রাতে নিয়ে আসা হয়েছিল, এটাকে বাটা মাছ বলে, আর হচ্ছে একটা রুই মাছ নিয়ে আসছিল রাতে। তো রাতে তো ওই জন্য কাটাই আনতে পারে নাই। তো যাই হোক, এই মাছগুলো কাটার কোনো ঝামেলাও নাই। তো সব থেকে মজার বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার কাছে ছাই বা অন্য কোনো কিছু ছিল না যেটা দিয়ে আমি মাছটা কাটবো। তো মাছটাকে আমার এইভাবেই রেখে দিতে হয়েছে, কিন্তু মাছ ফ্রিজে যে রেখে দিছি মাছে কিন্তু কোনো প্রবলেমই হয় নাই। পরবর্তীতে এটা বের করে পরিষ্কার করে কেটে নিছি, মাছ নষ্ট হয় নাই, আরও বরং আমার কাছে ভালোই হয়েছে, সুবিধা লাগলো। ফ্রিজে মাছ বের করে মানে আঁশটা পরিষ্কার করে তারপর কেটে নিয়েছিলাম। তো যাই হোক, আর পরের দিন সকালে হচ্ছে যে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। আর মাছ আমি অল্পই আনতে বলছি, কারণ বেশি করে মাছ এনে একবারে ফ্রিজে রেখে দিলে না, ওইটা আগে করতাম, আগে এক মাসের বাজার করে রাখতাম, বিশেষ করে মাছ মাংস যেটা, কিন্তু মানে তখন তো আমি জব করতাম স্কুলে এটার জন্য, আর এখন তো জব করি না, বাসায় থাকি, এর জন্য আমি বলছি যে অল্প অল্প শেষ হলে তারপরে নিয়ে আসো। তো এখানে পাবদা মাছ নিয়ে আসা হয়েছে, তারপরে বাইম মাছ খেতে চাইছিলাম, বলছিলাম যে একটু বড় ধরনের বাইম, কিন্তু আরেকটা আছে না অনেক বেশি মোটা বড়, ওইটা আবার ভক্তি হয় না। এই বাইমটা আবার ঠিক আছে, রান্না করলে খুব মজা লাগে, বিশেষ করে শীতের সময়। আর এখানেও আবার বড় একটা রুই মাছ নিয়ে আসছে। এই তো মাছগুলো এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। আর আজকে কাজ বলতে রান্নাবান্না খুব বেশি করব না। আর একটা কথা, আমি বেসিক্যালি পাবদা মাছ, শিং মাছ, বাইম মাছ এগুলো কিন্তু না কেটে ফ্রিজে রাখি, যখন রান্নার সময় হয় তখন আর কি যে কয়টা লাগে ওইভাবে বের করে কেটে নিই। এতে করে কি হয়, মাছের যে স্বাদ থাকে এটা কিন্তু নষ্ট হয় না, একটু কষ্ট হয় বাট নষ্ট হয় না, ওই স্বাদটা কিন্তু খুব ভালো থাকে আর কি, মানে খাওয়ার ক্ষেত্রে আর কি খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি এই যে কিছু রুই মাছ আর কি ভেজে নিয়েছি, এটা রান্না করব কুমড়ার বড়ি দিয়ে আর টমেটো দিয়ে, আর একটা সবজি রান্না করব। এগুলো রান্না করলে আজকের মতো রান্না বান্না আমার শেষ হয়ে যাবে, আর হচ্ছে বেশি রান্না বান্না করতেও হয় না, লাগেও না। তো যাই হোক, মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর শীতকালে কিন্তু আসলে কুমড়ার বড়ি দিয়ে মাছ ভুনা বা মাছ রান্না করলে, বিশেষ করে রুই মাছটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই তো আজকে এখানে বিদায় নিব, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক 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 মন থেকে ভালোবাসা জানাচ্ছি আর দোয়া করছি, আপনারা অলওয়েজ সুস্থ থাকেন, আর হচ্ছে বেশি বেশি করে যেন ভিডিও শেয়ার করতে পারেন। এই তো, এই দোয়াই করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আল্লাহ হাফেজ।